আশা করো আপনার ভালে আছে। নমস্কার, মই ডক্টর চন্দন কলিতা। আজি আপনার মাজত আইছো এডাল মেডিসিনেল হার্বর বিষয়ে আলোচনা করবলে। দৈনন্দিন জীবনত আমি বহুত বেমারত ভুগি থাকো, আর এই মেডিসিনেল হার্বডালর এই বেমারবিলাকৰ ক্ষেত্রত ইমানেই গুরুত্ব যে আপুনি জানি আচরিত হব। আপুনি থামনেইলত ঠিকই দেখা পাইছে, হার্বডালর নাম হৈছে অশ্বগন্ধা। খোরার নিচিনা গন্ধ পায় এই হার্বডালর পৰা, সেইকাৰণে এই হার্বডালর নাম হৈছে অশ্বগন্ধা। সাইন্টিফিক নেম হৈছে উইডেনিয়া সুমনিভেরা বা ইন্ডিয়ান উইন্টার চেরি বা ইন্ডিয়ান জিনসেং নামেরও আমার ভারতত এই হার্বডাল জনা যায়। এই মেডিসিনেল হার্বডাল বহুত পুরনি দিনের পরাই মেডিকেল ক্ষেত্রখনত ব্যবহার করে থাকা হয়েছে। আপুনি যিবিলাক বেমারত ভুগি আছে, বহুত বেমারতে এই হার্বডাল ব্যবহার করা হয়। আহকসুন এতিয়া এই হার্বডালের বিষয়ে সবিশেষ জানো। উইডেনিয়া সুমনিভেরা বা অশ্বগন্ধা, এই হার্বডালের প্রথম কাম হয়েছে, মানে যেতিয়া আমি মেডিসিনেল ডোজ হিসাবত ইউজ করো, মানে এন্টি স্ট্রেস একটিভিটি। মানুহে যিটো মেন্টেল আৰু ফিজিকেল ষ্ট্ৰেছত ভুগি থাকে, যদি এটা নিৰ্দিষ্ট পৰিমাণৰ ডোজত এই হার্বডাল ইউজ কৰো, তেতিয়াহ'লে মানুহখিনিয়ে বহুত বহুত সুফল লাভ কৰে। এই হার্বডাল ৰসায়ন বা ৰিজুভিনেটৰ হিচাপে ইউজ কৰা হয়, মানে মানুহৰ বয়স বৃদ্ধিৰ লগে লগে মানুহৰ দেহৰ যিটো পৰিৱৰ্তন হৈ গৈয়ে থাকে, যদি এই হার্বডাল নির্দিষ্ট ডোজত ব্যবহার করা হয়, তেতিয়াহলে মানুহর কি হয়, শারীরিক গঠনটো বহুত ভালে থাকে। এই হার্বডালত যিবিলাক এলকালয়েড আছে, সেই এলকালয়েডবিলাকৰ মুখ্য কাম হৈছে এডাপ্টোজেন হিসাবে আমার শরীরক কি করে ব্যালেন্স করে রাখে। মানে আমার শরীরত বিভিন্ন ধরনের রোগ হয়, কেতিয়াবা হরমোনাল ইমবেলেন্স, কেতিয়াবা কি হয় মেন্টেল ইমবেলেন্স, কেতিয়াবা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এই সকলোবিলাক ক্ষেত্রত যদি একটা নির্দিষ্ট পরিমাণত এই হার্বডাল ব্যবহার করো, তেতিয়াহলে আপোনালোকে বহুত বহুত সুফল লাভ করিব। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেনে পার্কিনসনস ডিজিজ, হাসিংসনস ডিজিজ, অ্যালজিমার ডিজিজ, মানে এইবিলাক বেমার যেতিয়া হয়, তেতিয়া আমার নার্ভাস সিস্টেমত থাকা নার্ভবিলাক কি হয়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়। তো এই হার্বডাল যদি এটা নির্দিষ্ট ডোজত মই এটা বেমারিক খাবলৈ দিও, তেতিয়াহলে মানুষজনের ক্ষেত্রত বহুত চেঞ্জ দেখা যায়, মানে নিউরো রিজেনারেটিভ একটিভিটি, মানে যিবিলাক আমার নার্ভাস সিস্টেম আপনার ধ্বংস হবলৈ ধরে, সেই ধ্বংস হওয়াটোক এই মেডিসিনেল হার্বডালে কি হয় বাধা দিয়ে। ঠিক তেনেকে ইয়ার এটা আছে এন্টি ইনফ্লামেটরি আর সুয়েলিং রিডিউসড একটিভিটি, মানে সেইকাৰণে এই হার্বডাল যেতিয়া মানুহৰ কিছুমান বেমাৰ থাকে, ধৰি লওক রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এই বিষজনিত বেমারবিলাক যেতিয়া মানুহৰ দেহত হয়, যিবিলাক আমি বাতবিষ বুলিও কওঁ, তেতিয়া কি হয়, মানুহজনে বহুখিনি সুফল লাভ করে। কিন্তু এই হার্বডাল ব্যবহার করার কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণটো মই ভিডিওটোৰ শেষত আপোনালোকক ধুনীয়াকৈ কৈয়ে আছো। এই হার্বডালৰ আৰু কেইটামান একটিভিটি আছে, যেনে এন্টি টিউমাৰ একটিভিটি, মানে মানুহৰ কিছুমান সেল কেন্সাৰ সেললৈ কনভার্ট হয়, ঠিক আছে, বা আমাৰ দেহত কিছুমান কেন্সাৰ সেল সুপ্ত অৱস্থাত থাকে, যদি এই হার্বডাল ইউজ করো, তেতিয়াহলে মানুহৰ কেন্সার হওয়ার চান্সটো বহুত কমি যায়। আর এইবিলাক মই মুখেৰে কোৱা কথা নহয়, এইবিলাক হৈছে ৰিসার্চ ভিত্তিক পোৱাৰ পিছত মই ইয়াত আপোনালোকক উপস্থাপন কৰিছো। আপোনালোকে ধুনীয়াকৈ CCRAS, মানে চেন্ট্ৰেল কাউন্সিল অফ ৰিসার্চ অফ আয়ুর্বেদা এণ্ড সিদ্ধা, যিটো এটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটির ওয়েবসাইটত গৈ এই হার্বডাল যদি আপনাদের সার্চ করে, তেতিয়াহলে ইয়ার বিষয়ে ধুনিয়াকৈ আপনি বহুত কথা জানিব পারিব। বিং এ ডক্টর, মই আপোনালোকক এই হার্বডাল একটা নির্দিষ্ট ডোজত খুৱাই থকাটো বিচাৰো। প্রত্যেক মানুহে সাধারণতে এই হার্বডালৰ আৰু কেইটামান গুণ আছে, যেনে মেমরি পাওয়ার আমার ইনক্রিজ করে। সাধারণত বাচ্চাবিলাক যেতিয়া ডাঙর হয়ে থাকে, তেতিয়া মেমরি পাওয়ারটো ইনক্রিজ করার কারণে কি হয়, এই হার্বডাল ইউজ করিব পারে। ঠিক তেনেকে মানুষের যেতিয়া বয়স বৃদ্ধি পায়, মানুষ যেতিয়া বৃদ্ধ অবস্থালৈ গৈ থাকে, তেতিয়াও কি হয়, মানুহবিলাকৰ নার্ভাস সিস্টেমবিলাক বহুত উইক হবলৈ ধরে, মানে এট্রোপি হবলৈ ধরলে আমার ব্রেইন সেলবিলাক,
তেনেকুৱা ষ্টেজতো যদি এই অশ্বগন্ধা একোটা নিৰ্দিষ্ট যুজত খাই থাকে তেতিয়াহ'লে মানুহজনে বহুতখিনি মেণ্টেল পাৱাৰটো মানে কি হয় বৃদ্ধি পায়। তো সেইকাৰণে এই অশ্বগন্ধাডালক কি হয় এডাপ্টোজেন হিচাপে ব্যৱহাৰ কৰা হয়। আমাৰ দেহত যেতিয়া থাইৰয়ড হৰম'নৰ ইমবেলেঞ্চ হৈ থাকে মানে মানুহজন যেতিয়া হাইপ'থাইৰয়ডিজমত ভুগি থাকে বা হাইপাৰথাইৰয়ডিজমত ভুগি থাকে তেতিয়া যদি এই অশ্বগন্ধা খাই থাকে মানুহজন তেতিয়াহ'লে মানুহজনৰ কি হয় থাইৰয়ড হৰম'নটো বেলেঞ্চ কৰি ৰাখে। ঠিক তেনেকৈ যেতিয়া মানুহৰ ডায়েবেটিছ থাকে তেতিয়া যদি এই অশ্বগন্ধা খাব দিয়া হয় তেতিয়াহ'লে মানুহজনৰ চুগাৰটো বহুত পৰিমাণে কণ্ট্ৰল হোৱা দেখা যায়। বা ডায়েবেটিক নিউৰোপেথী মানে ডায়েবেটিছ মানে চুগাৰ হোৱাৰ লগে লগে আমাৰ কি হয় পেৰিফেৰেল মানে আমাৰ যিবিলাক হাত ভৰিত যিবিলাক নাৰ্ভাছ ছিষ্টেম থাকে নাৰ্ভ থাকে সেইবিলাক দুৰ্বল হোৱা দেখা যায়। মানে সেইটো অৱস্থাক আমি ডায়েবেটিক নিউৰোপেথী বুলি কওঁ। যদি তেনেকুৱা অৱস্থাত আমি অশ্বগন্ধা কিছু পৰিমাণে একোটা নিৰ্দিষ্ট ড'জত খাব দিওঁ তেতিয়াহ'লে মানুহজনে বহুত সুফল বা বহুখিনি আৰাম লাভ কৰে। আকৌ এই অশ্বগন্ধাই মানুহৰ স্কিন কণ্ডিশ্যন বহুত ভাল কৰা দেখা যায়। কিছুমান অটো ইমিউন ডিজিজ এই অশ্বগন্ধাই কি কৰে হোৱাত বাধা দিয়ে। সেইকাৰণে অশ্বগন্ধাটো একোটা নিৰ্দিষ্ট ড'জত সকলো মানুহে খাই থাকিব পাৰে। ঠিক তেনেকৈ অশ্বগন্ধা খোৱাৰ ক্ষেত্ৰত কেতিয়াবা বাধা দিয়াও দেখা যায়। মানে কিছুমান কণ্ডিশ্যনত অশ্বগন্ধা খোৱাৰ পৰা আপুনি আঁতৰত থকাটো দৰকাৰ। ধৰি লওক প্ৰেগনেঞ্চি অৱস্থাত লেক্টেটিং মাদাৰ মানে যেতিয়া পোৱালিক গাখীৰ খুৱাই থাকে তেতিয়া এই অশ্বগন্ধাখিনি খাব নালাগে। অশ্বগন্ধাৰ ছাইড এফেক্ট হিচাপে যদি আপোনাৰ ড'জ বেছি হয় বা উলট পালট হয় তেতিয়া কেতিয়াবা ডায়েৰিয়া হেডেক মানে মাথাটো ঘূৰোৱাৰ নিচিনা চিডেশ্যন ভাৱ অলপ টোপনি ভাৱ গেষ্ট্ৰিক আপছেট গেষ্ট্ৰাইটিছ বা এইখিনি কি হয় গেছৰ প্ৰব্লেমবিলাক অশ্বগন্ধাৰ ক্ষেত্ৰত কিছু পৰিমাণে ড'জৰ সালসলনি হ'লে হোৱা দেখা যায়। সেইকাৰণে যেতিয়া আপুনি অশ্বগন্ধা খাব তেতিয়া কোনোবা এজন ডক্তৰৰ লগত আপুনি ধুনীয়াকৈ কনচাল্ট কৰিয়েই ল'ব বা আপুনি যদি বেলেগ ডক্তৰৰ লগত কনচাল্ট কৰিবলৈ টান পায় বা অসুবিধা পায় তেতিয়াহ'লে মোক ইয়াত কমেণ্টত ক'ব মই যিমান পাৰোঁ ধুনীয়াকৈ আপোনাক অশ্বগন্ধা কেনেকৈ খাব লাগে সেই সকলোখিনি কথা ধুনীয়াকৈ বুজাইয়ে দিম। এতিয়া আহিছোঁ একেবাৰে শেষৰ পাৰ্টলৈ অশ্বগন্ধা কেনেকৈ খাব লাগে বা কিমান পৰিমাণে খাব লাগে বাচ্চাই কিমান পৰিমাণে খাব লাগে ডাঙৰে কিমান পৰিমাণে খাব লাগে। সাধাৰণতে আধা চামুচৰ পৰা এক চামুচ পাউডাৰ আপুনি ডাঙৰ মানুহে ৰাতিপুৱা আৰু গধূলি খাব পাৰে আৰু আপুনি এইটো সদায় নিয়মিত খাব পাৰে। আপুনি এটা কাম কৰিব প্ৰথম এসপ্তাহ অশ্বগন্ধা খাব। এসপ্তাহ খোৱাৰ পিছত যদি আপুনি কিবা অসুবিধা পায় তেতিয়াহ'লে আপুনি কোনোবা এজন ডক্তৰৰ লগত কনচাল্ট কৰি ল'ব বা মোকেই ইয়াত কমেণ্টত ক'ব কি অসুবিধা হয় গোটেইখিনি কথা ধুনীয়াকৈ বিতংভাৱে আপোনালোকৰ লগত আলোচনাই কৰিম। বাচ্চাৰ ক্ষেত্ৰত আপুনি কি কৰিব এক চামুচৰ চাৰি ভাগৰ এভাগ আপুনি ৰাতিপুৱা গাখীৰৰ লগত আৰু ৰাতি গাখীৰৰ লগত খাবলৈ দিব। কিন্তু যেতিয়া আপুনি টেবলেট ফৰ্মত অশ্বগন্ধা পাব আপুনি সাধাৰণতে এটা টেবলেটত 500 mg থাকে। আপুনি কি কৰিব ডাঙৰ মানুহৰ ক্ষেত্ৰত ৰাতিপুৱা এটা 500 mg টেবলেট আৰু ৰাতি এটা 500 mg টেবলেট আপুনি ধুনীয়াকৈ পানীৰ লগতে খাব। তো এই অশ্বগন্ধা খালে আপোনাৰ কি হয় ইনচুমনিয়া ডিপ্ৰেশ্যন ডিমেনচিয়া এই গোটেইবিলাক বেমাৰৰ পৰা আপুনি বহুত 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 ৰিলিফ পাব। তো আপুনি চাগে এতিয়া বুজিয়ে পালে এই অশ্বগন্ধাৰ উপকাৰিতাসমূহ কি কি বা এই অশ্বগন্ধা কেনেকৈ খাব লাগে এই অশ্বগন্ধা আমাৰ জীৱনৰ বাবে কিয় গুৰুত্বপূৰ্ণ। আকৌ যদি কিবা জানিব লাগে আছে আপুনি কমেণ্টত নিশ্চয়কৈ সুধিব। গতিকে আজিৰ ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ। আগলৈও লগ পাম এনেকুৱা মেডিকেল বিষয়ক বিভিন্ন ধৰণৰ ভিডিঅ' লৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিয়ে থাকিম। তেতিয়ালৈ মই আপোনালোকৰ পৰা বিদায় মাগিছোঁ। ধন্যবাদ।